রূপা অর্থাৎ শ্যামসুন্দর দাস অধিকারীর জ্যেষ্ঠ কন্যা মাননীয়া যশোদাজী চন্দনের ফোঁটা সেই সঙ্গে আমাদের জামাই বাবু জয়ন্ত বাবু ওনাকে সেই সঙ্গে যারা আছেন প্রত্যেককে চন্দনের ফোঁটা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের জনাব আতিয়ার রহমান সাহেব এলাকার জনপ্রিয় প্রধান সাহেব এলাকার গৌরব, এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় কর্মাধ্যক্ষ মাননীয় সুমনাথ মারা মহাশয়কে, এরপর বরণ করে নিচ্ছি আমাদের অপূর্ব জানা মহাশয়কে, এরপরে মানসী ম্যাডামকে তাম্রযুক্ত পৌরসভার 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনপ্রিয় কাউন্সিলর ওনাকে আমরা চন্দনের ফোঁটা এবং ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি শ্রীরাম গুরুগঞ্জ আসনের পক্ষ থেকে। এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের শ্রীরাম গুরুগঞ্জ আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা প্রভু শ্যামসুন্দর দাস মহাশয়কে আমাদের আমাদের শহরের সৌমিলবাবুর সঙ্গে সবসময় থাকেন আমাদের দেবপ্রসাদ মহাপাত্র ওনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি নিলাম। এরপর আমরা বরণ করেছি আমাদের এলাকার সৌমেন মজুমদার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমরা দু এক কথা বলার জন্য অনুরোধ করব মাননীয় বিধায়ক সৌমেন মহাপাত্র মহাশয়কে। শ্রীরাম গুরুগঞ্জ তার যিনি প্রতিষ্ঠাতা শ্যামসুন্দর প্রভু শ্যামসুন্দর দাস মহাশয় তাকে আমি আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি এবং এই সঙ্গে সঙ্গে যুক্ত আছেন যত ভক্তবৃন্দ সবাইকে আমার অশেষ শ্রদ্ধা এবং আমার শুভেচ্ছা জানিয়ে আরো যারা উপস্থিত আছেন আতিয়ার বাবু এই এলাকার প্রধান থেকে আরম্ভ করে সোমনাথ বাবু কর্মাধ্যক্ষ চঞ্চল খাড়া যিনি কাউন্সিলার বহুনাছে আমাদের ব্যক্তিত্ব আমাদের সৌমেনবাবু মানুষ মানুষই আছেন এরা সবাই সবাইকে আমি যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আরো আপনারা যারা আমার সঙ্গে সকাল থেকে সঙ্গে হয়ে ঘুরছেন তাদেরকেও আমার শ্রদ্ধা শুভেচ্ছা প্রীতি এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শ্যামসুন্দরবাবুর এই আস্থারা নামে যে প্রতিষ্ঠান তৈরি করেছেন এই প্রতিষ্ঠান শুধু আস্থারা নয়, আমি তো আসতে পারিনি, আমি আপনাদের এলাকার বিধায়ক হয়ে আমার অনেক আগেই আসা উচিত ছিল, তো যে কোনো কারণেই হোক প্রভু না চাইলে তো হয় না, আজকে প্রভু চেয়েছেন সেই কারণে আমার সুযোগ হয়েছে, এসে আমার চক্ষু কর্মে বিবাহ ভঙ্গন হয়েছে। এই প্রতিষ্ঠান আমার অহংকার আমাদের অহংকার আমাদের গর্ব, আজকে
আমরা সেই আদরের জগৎ থেকে যেন অনেকেই অনেকটা দূরে সরে যাচ্ছি, কিন্তু ভারতীয় সংস্কৃতি বাংলার সংস্কৃতি বলে আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন আধ্যাত্মিকতা বাদ দিয়ে দর্শন হয় না, আর দর্শন হয় দর্শন শাস্ত্র সবার শেষ, যেখানে আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার একটা জায়গা পাই। অনেক বিজ্ঞান নিয়ে গবেষণা হয়, অনেক কিছু আমরা করি, কিন্তু আমরা যারা বিজ্ঞানের ছাত্র এখন শেষ জায়গায় গিয়ে বলি এরপরে এটা হলো তারপর এটা হলো, কিন্তু এর শেষ কোথায়, এর উৎস কি, সেইটা জানতে গেলে ঈশ্বরের সামনে। আর ঈশ্বর যারা যুব মানব রূপে তাদের প্রকাশ, বিভিন্ন যুগে তারা অবতার রূপে অবতীর্ণ হয়েছে, তার অসুর নিধন থেকে আরম্ভ করে সমাজে যত দুষ্কৃত দুষ্কৃতিকারী থেকে আরম্ভ করে সবাইকে দমন করে শান্তি প্রতিষ্ঠা করেছে, কিন্তু বর্তমানে আমরা যেন দিশাহীন হয়ে যাচ্ছি আর মনটাও উচ্চারণ হয়ে যায়। এই যখন আজকে শ্যামসুন্দর বাবু যখন গান করবেন দুদণ্ড অন্তত সেখানে আমরা শান্তি পাই, আবার বহির জগতে নিজের কাজে যখন মিশে যায় কত ভাগ প্রতিভাগ, কিন্তু তার মধ্যে থেকে শান্তি যদি খুঁজে নিই, সেই শান্তি খুঁজে নিয়ে পরমাত্মার সামনে দিয়ে যেতে গেলে যে মাধ্যমের প্রয়োজন হয় শ্রেষ্ঠ সম্পদের সেবা, শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ, আর সেই মানবের সেবার মধ্য দিয়ে আজকে শ্যামসুন্দর বাবু এগিয়ে যাচ্ছেন, এখানে প্রতিষ্ঠান হয়েছে, কত মানুষ আসেন দর্শকীকালে মিলিত হন, তারা তাদের সেবা গ্রহণ করেন, সবই প্রভু দিচ্ছে। তারপরে আমাদের অনেকগুলি কর্মসূচি আছে, পরে আপনারা যদি আমাকে আসার সুযোগ করে দেন আমি নিজেকে ধন্যবাদ করব। আমি আপনাদের সঙ্গে থেকে যদি কোনো সাহায্য কখনো আসতে পারি তাহলে বলবেন, আমি কৃতজ্ঞ চিত্তে সেই কাজটুকু করে দেওয়ার আমি চেষ্টা করবো আমার সাধ্যের মধ্যে থেকে। সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক, আর প্রভু সবার করুণা সামনে আমাদের প্রধান সাহেব বলছেন যে এখানে তো বহু মানুষ ভক্তকে তারা আসে, একটা মাস লাইফের খুবই প্রয়োজন। পূর্ণিমার একাদশী হলে 4,000-5,000 এমনকি 15,000 পর্যন্ত লোক এখানে খাওয়া দাওয়া, স্যার একটা কাঁঠাল খাই দেখুন 40 টাকাটা কাঁঠাল খাওয়া হয়ে গেছে, 40টা খাওয়া হয়ে গেছে আজকের খবর এখন কাঁঠাল ধরছে। মোটামুটি ঢুকে যায় লাইট মারি যান।
Jadi,